হাহাকার আল্লাহ আল্লাহকে ডাকছে। আমরা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, নিচে নিয়ে যাব, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করে দেখুন, মানুষ আল্লাহকে ডাকছে, মানে প্রচণ্ড পরিমাণ ঝড়ের আবাস কিন্তু কালবৈশাখী কিন্তু ছাড়ছে। দর্শক, আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে মানুষজন হাহাকার, চতুর্দিকে কিন্তু নদীর অবস্থা একেবারে খুবই করুণ। লক্ষ্য করে দেখুন, ও যে লঞ্চ কিন্তু নদীতে একেবারে চাপিয়ে রেখে দেওয়া হয়েছে। আমার কিছুটা বাকি আছে, আছি কিছুটা বাকি আছে চাপ করে, এর ভিতরে কিন্তু ঝড়ের একটি বিশাল আবাস কিন্তু এসেছে। লক্ষ্য করে দেখতে পাচ্ছেন প্রচণ্ড প্রচণ্ড ঝড় আসছে। সবাই বসে যান, বসে যান, বসে যান, যে যেখানে আছেন বসে যান, ধরেন না, কেউ লড়াচড়া করেন না, কেউ লড়াচড়া করবেন না, সবাই বসে যান, কেউ লড়াচড়া করবেন না।
পড়েন, সবাই যা যা চাকার মতো বসে পড়েন, কেউ 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 কিছু লড়াচড়া করবেন না, সবাই বসে পড়েন, সবাই বসে পড়েন, সবাই বসে পড়েন, সবাই বসে পড়েন, ভাই আপনারা সবাই বসে পড়েন। আল্লাহ বলেছে, আল্লাহ বলেছে, আল্লাহ মাফ করবে, সবাই বসে পড়েন, সবাই বসে পড়েন। দর্শক সুনামি কাকে বলে, আপনারা আমরা এই মুহূর্তে কিন্তু লঞ্চে থেকে কিন্তু সেটা উপলব্ধি করতে পেরেছি, সুনামি এবং নদীতে যে সকল যারা চলাফেরা করে তারা কিন্তু এই মুহূর্তে খুবই আতঙ্কে রয়েছে। ঝড় কাকে বলে, প্রচণ্ড বেগে কিন্তু ঝড় আসছে, যারা এই ভিডিওটা দেখছেন সবাই কিন্তু ঝড়ের গতিতে শেয়ার করে দিবে এবং অন্যকে দেখার সুযোগ করে দিবে। আজান দেন, আজান দেন, আজান দেন, আজান দেন, আজান দেন, আজান দেন।